মঙ্গলবার সকালে রাজধানীর কলেজ টিলা এলাকায় প্রাত ভবনে গিয়েছিলেন বিজেপির নয় বনমালীপুর মন্ডলের এসসি মোর্চা সভাপতি সুমন দাস। তিনি যথারীতি প্রাত ভবন শেষে বাড়ির দিকে ফিরছিলেন। ওই সময় তার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে দেয় একদল দুষ্কৃতিকারী। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দেয় হামলাকারীরা। পরবর্তী সময় তার চিৎকার শুনে সেখানে ছুটে যান স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় কলেজ টিলা ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশও। সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় জিবি হাসপাতালে। প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় দলীয় নেতা আক্রান্ত হওয়ার খবর পেয়ে সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। সুমনের শারীরিক অবস্থা দেখার পর বাম কংগ্রেসের কড়া ভাষায় সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সকালবেলা এই খবর পেয়েছি, আমি এইমাত্র আসলাম, এখানে দেখলাম আমি। আর ওটা আমাদের সুমন দাস, যাকে আঘাত করা হয়েছে মারাত্মকভাবে জখম সে, এবং আমাদের এসসি মোর্চার একজন মানে প্রেসিডেন্ট, বনমালীপুরের মণ্ডল প্রেসিডেন্ট, অত্যন্ত ভালো মানে কার্যকর্তা আমাদের। আজকে সকালবেলা সকালে ও মর্নিং ওয়াক করে বোধ আসছিল সে, তো সেই জায়গার মধ্যে কংগ্রেসের যে গুন্ডারা তাকে আঘাত করেছে, আমার কাছে যা খবর। তো এই রাজনীতি তো আমরা আগেও দেখেছি, এখন আবার শুরু করেছে। তো আমরা বারবার বলেছি এই গুন্ডারা আবার সেই সিপিএমের সাথে মিলে আবার বাম গ্রেস আবার একসাথে হয়েছে। তো আমরা দেখছি, মানুষ দেখেছে ওদের এই ধরনের রাজনীতি, আমরা দেখেছি ওরা এখানে আইনশৃঙ্খলার কথা বলে, নিজেরাই আইনশৃঙ্খলা বারবার বলেছি, তারাই ডিস্টার্ব করবে এখানে, আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টাটাই করবে, মানুষকে খুন করার কাজই হচ্ছে ওরা, আগেও করেছে, এখন মিলেছে গিয়ে আবার সিপিএমের সাথে। আজকে আমি যা দেখলাম ওকে এসে আশঙ্কাজনক অবস্থায় আছে, ম্যাক্সিলা ফ্র্যাকচার হয়ে গেছে, জাইগোমেটিক ফ্র্যাকচার হয়েছে, জাইগোমেটিক বোন, অরবিটাল ফ্র্যাকচার হয়েছে রূপের, তো সাংঘাতিক অবস্থা। এই তো এই যে এরকম তো আমরা মানে আগেও দেখেছি, এর থেকে আমরা নিস্তার চেয়েছি, এর জন্য আমরা নিস্তার পেয়েছি 2018-তে, আবার একই কায়দা আবার চেষ্টা করছে ওদের। তো সেইভাবে আমি বলেছি যে কাউকে যেন না ছাড়া হয়, এবং সেইভাবে পুলিশ কাজ করছে, নির্বাচন কমিশন দেখবে, আমরা যাব, আমাদের পার্টির লোকরা যাবে সেখানে, এবং কাউকে কোনো অবস্থায় ছাড়া হবে না। এদিকে ঘটনায় বাম কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীও। তিনি বলেন সন্ত্রাসের জন্য দুটি দল জোট করেছে। বিএম কংগ্রেস মেলার ফলে তারা আরো আগ্রাসী হয়ে উঠেছে, বেছে বেছে আমাদের ভালো কর্মকর্তাদের আক্রমণ করছে, খুন করার চেষ্টা করেছে, এখন পর্যন্ত বেঁচে আছে জানি না, সেই কাছে প্রার্থনা করি ওদেরকে বাঁচে। এই হিংসার রাজনীতির বিরুদ্ধেই মানুষ আদালতে রায় দিয়েছে, আবারও ওদের চেহারাটা প্রকাশ পেয়েছে। আমরা বারবার বলছি যে আমরা হিংসামুক্ত, নেশামুক্ত, উন্নয়নযুক্ত একটা দেশকে ত্রিপুরা করতে চাই। এই কাজে অন্তরায় হয়েছে আজকে কংগ্রেস এবং সিপিএমের এই অশুভ জোট। এই অশুভ জোটকে একদম শূন্য করে দেওয়ার জন্য আমি মানুষকে আহ্বান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।